আমি আমার বক্তব্যের মধ্যেই বলছিলাম যে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের উৎসবের দিন, আমরা কেক কেটে আওয়ামী লীগের 70 বছর উদযাপন করলাম। তো আজকে আমাদের মাঝে অনেকগুলো গুণী শিল্পী, বাংলাদেশের বিখ্যাত শিল্পী, তারা এসেছেন। আমার বন্ধুবর আমাদের রবি চৌধুরী আমাদের সম্মানার্থে, আপনাদের সম্মানার্থে তিনি আসছেন, আমরা তার কাছ থেকে অনেক মজার মজার গান শুনব। তার আগে আমাদের লুইপা, লুইপাকে আমরা সবাই চিনি, খুব ভালো গান করে, আমরা লুইপার গান শুনব। এবং আমার বাংলার গানের শারমিন একেবারে মাটির গান করে, ফোক গান করে, শারমিনের গান শুনব। তো মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের যেহেতু আছেন, আমি প্রথমেই শুরু করি, প্রথমেই একটি বঙ্গবন্ধুর গান, যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই জন্যে আমি একটি বঙ্গবন্ধুর গান দিয়ে শুরু করি। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আসলে এত সময়, ওনার এত ব্যস্ততা, এখান থেকে বক্তব্য দিয়ে যে বসা, একটু চা খাওয়ার সময় উনি পান নাই, এত ফোন, কারণ দুনিয়ার সকল ওনার মন্ত্রণালয়ের যত সরকারি কর্মকর্তারা আছেন, ওনার আসলে কথা ছাড়া কোনো কাজই ওই মন্ত্রণালয়ে হয় না, তাদের সকল ডিসিশনই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দিতে হয়, সেই জন্য সবাই অপেক্ষা করছেন, তিনি যাবেন। অনেক কাজ আজকে আসলে, মানে তার এখানে এসে অনেক কাজ পিছিয়ে গেছেন, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার এই গানের পরে আরও একটা গান আমাদের যারা শিল্পীরা আসছেন তাদের গান উনি শুনে তারপরে যাবেন, এটা আমি আশা করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনে আমার গাওয়া এই গানটি শোনাচ্ছি আপনাদের। ভয়েস লেভেলটা বাড়বে, ভয়েস লেভেল বাড়বে, হ্যালো ভোকালে ঘুরিয়ে দিও, ভয়েস লেভেল সাইড ঘুরিয়ে যতদিন নীরবে ওই পদ্মা মেঘিনা বহমান, ততদিন নীরবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না লোকে তো জানে না, আমি বলি না না লোকে তো জানে না, কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরে শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না লোকে তো জানে না, আমি বলি না না লোকে তো জানে না, কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। যারা আজকে নেতৃবৃন্দ আছেন, যারা স্লোগানে স্লোগানে মুখরিত করেন, তারা প্রত্যেকেই মনে মনে ভাবে এই গানটা ধরার পরে, যেটা আবার কেমন কথা,
আমরা সারা জীবন বক্তৃতা দিলাম, আমরা স্লোগান ধরলাম, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আর মমতাজ আপা আজকে গানে কয়, এইটা আমি মানি না, পদ্মার সাথে তোমাকে তুলনা দিব না, যমুনার সাথে তোমাকে তুলনা দিব না। আমি বলতে চাই, যতদিন আকাশে চন্দ্র উঠবে, যতদিন সূর্য উঠবে, যতদিন বাংলা ভাষাভাষী এই বাঙালি জাতি এই বিশ্বে থাকবে, পৃথিবীতে থাকবে, ততদিন তুমি থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই পদ্মার সাথে যমুনার সাথে তোমার তুলনা নাই কেন? ততদিন ওই চন্দ্র রবে, যতদিন ওই সূর্য রবে, যতদিন বঙ্গবন্ধু জাতির জনককে হত্যা করার মধ্য দিয়ে এই দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর নামকে মুছে দিবে, ইতিহাসকে মুছে দিবে, এই বাংলাদেশকে আমাদের এই স্বাধীনতাকে মুছে দিবে। পারছে নাকি তারা মুছে দিতে? পারে নাই, পারবে না। তারা ইতিহাসকে বিকৃত করেছে, নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিয়েছে, তারা পারে নাই। আজকে রাখে আল্লাহ মারেকে, সেই বঙ্গবন্ধুর কন্যা আজকে দেশ শাসন করছে, চারবারের প্রধানমন্ত্রী, টানা তিনবার এই দেশকে, এই দেশের দায়িত্ব নিয়ে এই দেশকে জাহিদ মালিক স্বপন উনাদের মতো মানুষকে, মাঝিকে সাথে নিয়ে আজকে এই দেশের উন্নয়ন চোখে পড়ার মতো আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ইতিহাসকে বিকৃতি করতে পারে নাই, চেষ্টা করেছিল তারা, তাই আমি আমার গানে বললাম।